অবশেষে রাতের আধারে বুক চিরে ফ্ল্যাট লাইটের আলো উদ্ভাসিত হলো উমাকান্ত মেন স্টেডিয়াম। সোমবার রাতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উমাকান্ত স্টেডিয়ামে ফ্ল্যাট লাইটগুলি চালু করা হয়। ফ্ল্যাট লাইটের আলোর রোশনায় গোটা মাঠ আলোকিত হয়ে ওঠে। আলোক উজ্জ্বল মাঠের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে পর্যবেক্ষণ করেন উপস্থিত রাজ্য বিদ্যুৎ দপ্তর, বিদ্যুৎ নিগম এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন টিএফএর সভাপতি প্রণব সরকার জানান, উমাকান্ত মাঠে ফ্ল্যাট লাইট প্রকল্পের প্রায় 90% কাজ শেষ হয়ে গেছে, বাকি 10% কাজ টেকনিক্যাল ডিপার্টমেন্টের, শীঘ্রই এই কাজ সম্পন্ন হয়ে যাবে। তিনি আরও জানান, টিএফএর দীর্ঘদিনের দাবি ছিল উমাকান্ত মাঠে ফ্ল্যাট লাইটে দিবারাত্রি ফুটবল ম্যাচ সংগঠিত করা। এই দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ক্রীড়ামন্ত্রী টেঙ্কু রায়ের উদ্যোগে উমাকান্ত মাঠে ফ্ল্যাট লাইট বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। তিনি আরও জানান, গোটা প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেলে শীঘ্রই দিবারাত্রির ম্যাচ সংগঠিত করবে, এতে ফুটবল প্রেমীরা মাঠমুখ হবেন বলে দৃঢ় প্রত্যয়ের সাথে জানান টিএফএর সভাপতি প্রণব সরকার। দীর্ঘদিনের একটা দাবি ছিল, ডাইরেক্টর সাহেব ঠিকই বলেছেন যে আমরা রাতের বেলা খেলা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে একটা প্রয়াস নিয়েছিলাম রাজ্য সরকারের সহযোগিতায়, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসে এবং ওনার চেষ্টায়, ওনার সাহায্যে আজকে প্রায় 90% কাজ শেষ হয়েছে, ট্রায়াল রান চলছে। আশা করব আমরা আগামী কিছুদিনের মধ্যে রাতের বেলা আমরা প্রথমবারের মতন ফুটবল খেলা শহরবাসীকে আমরা দেখাতে পারবো। আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর জন্য স্পোর্টস মিনিস্টার, স্পোর্টস অধিকর্তা এবং সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই যে এই কাজটা আমাদের করে দেওয়ার জন্য। এর আগে সিনথেটিক টার্ফ হয়েছে এবং আমাদের গ্যালারি নতুন করে রং করা হয়েছে। সব মিলিয়ে যে ফুটবলের যে একটা নতুন উন্মাদনা, আশা করি রাত্রেবেলা খেলা হলে নতুন করে একটা উন্মাদনা আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মাঠে দর্শক আসছে, গতবারও প্রচুর পরিমাণে দর্শক এসছে। একটা সময় মাঠে দর্শক ছিল, আসতো না, এখন ওই জায়গাটা আর নেই। এখন একটা কম্পিটিশান এসছে ক্লাবগুলোর মধ্যে। আশা করব এবার আমরা রাত্রেবেলা খেলা যদি আমরা করতে পারি, যে এই যে একটা উন্মাদনা, আরও উন্মাদনা আমরা বাড়াতে পারবো এবং বাড়বে। এর আগে 5 কোটি টাকা পেয়ে খেলো ইন্ডিয়া স্কিম উমাকান্ত মাঠে সিনথেটিক গ্রাউন্ড চালু করা হয়। এবার খেলো ইন্ডিয়া এবং স্পোর্টস ডেভেলপমেন্টের স্কিমের অধীনে ফ্ল্যাট লাইট চালু করা হচ্ছে। এই প্রকল্পে প্রায় 4 কোটি টাকা খরচ হবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।